নামেই নয়, পারফরমেন্সেও শাইন করে এই বাইক। ভারতের অন্যতম জনপ্রিয় দুচাকার কথা বললে উঠে আসে এর নাম। জাপানের এই টু হুইলারের নাম হন্ডা শাইন হান্ড্রেড। বড় বাইক, বেশি সিসির ইঞ্জিন নজর কাড়লেও জনপ্রিয়তার নিরিখে এই সেগমেন্টকে হারাতে পারে না কেউ। দেশে সেই কারণে সবাইকে পিছনে ফেলে দেয় কমিউটার বাইক সেগমেন্ট, যেখানে রাজ করে একশো থেকে একশো দশ সিসির বাইক। পরিসংখ্যান বলছে ভারতের ৩৩ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে এই কমিউটার বাইক সেগমেন্টের হাতে, যার মধ্যে ২৮ শতাংশ বাইক সেগমেন্টের শেয়ার রয়েছে একশো সিসির বাইকের। দেশের এই সেগমেন্টের বাজার ধরতে সম্প্রতি শাইন হান্ড্রেড নিয়ে এসেছে হন্ডা। সম্প্রতি অ্যাম্বে ভ্যালিতে দেখানো হয়েছে এই মডেল। একশো সিসির বাইক হলেও নজর কাড়বে এর রং। এমনিতেই এই কম সিসির বাইক নিয়ে খুব বেশি প্রত্যাশা রাখেন না ক্রেতারা। ভালো মাইলেজ, ঠিকঠাক লুকের সঙ্গে কোম্পানির বিশ্বাসযোগ্যতাই ক্রেতাদের অন্যতম চাহিদা হয়। বাইকের সামনের দিকে তাকালে ভদ্রস্থ চেহারা নজর কাড়বে আপনার। এলইডি না হলেও হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে বাইকে। সাইড ইন্ডিকেটরেও পাবেন হ্যালোজেন সেটআপ। সামনের মাড গার্ডে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ। সঙ্গে রয়েছে টেলিস্কোপিক ফর্ক। সব থেকে বড় বিষয় এর ফাইভ স্পোকের অ্যালয় হুইল এবং এর সাইড গ্রাফিক্স। গ্রিন ও সিলভারের এই গ্রাফিক্স বাইকে একটা সোবার লুক দিচ্ছে। একশো সিসির বাইক হওয়ায় মাইলেজের বিষয় এমনিতেই ভাবতে হবে না আপনাকে। পকেটে যাতে টান না পড়ে তাই ন লিটারের তেলের ট্যাঙ্ক দিয়েছে কোম্পানি। দীর্ঘ সময় ধরে বাইক চালাতে সমস্যা হওয়ার কথা নয় শাইনে। সেই কারণে এখানে দুজন ভালোভাবে বসার জন্য আরামদায়ক সিট দেওয়া হয়েছে। পিছনের যাত্রীর অসুবিধা যাতে না হয় তাই পাবেন সিলভার কালারের গ্র্যাব রেইল। সামনের মতো বাইকের পিছনেও ভদ্রস্থ চেহারা দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি। এখানে হ্যালোজেন টেইল ল্যাম্পের সঙ্গে পাবেন হ্যালোজেন সাইড ব্লিঙ্কার্স, তবে ডিজিটাল নয়, এখানে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে কোম্পানি, যার বাঁদিকে স্পিডোমিটার এবং ওডোমিটার দেখতে পাবেন আপনি। ডান দিকে পাবেন ফুয়েল গেজ। এখানে সেলফ স্টার্টের সঙ্গে কিক স্টার্টও দিয়েছে কোম্পানি। তবে এই বাইকে ইউএসবি পোর্ট দেয়নি হন্ডা, যা আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একশো সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ওপর ভিত্তি করে চলে, যা আপনাকে 7.5 BHP পাওয়ার এবং 8.05 নিউটন মিটারের টর্ক দেয়। এতে পাবেন ফোর স্পিড গিয়ারবক্স। এমনিতেই হন্ডার বাইকের ইঞ্জিন নিয়ে ক্রেতাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তাই পারফরমেন্সের দিক থেকে কোনো সমস্যা দেবে না বাইক। এটা কোনো সুপার বাইকের অনুভূতি আপনাকে দেবে না। বাইকে ৮০ থেকে ৮৫ কিলোমিটার গতি ম্যাক্সিমাম তুলতে পারবেন আপনি, তবে ৬৫-এর ওপরে গেলেই বাইকের হ্যান্ডেলবার এবং ফুট পেগসে কাঁপুনি অনুভব করবেন। কম উচ্চতার ব্যক্তিরা সহজেই এই বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন, বিশেষ করে এর বসার প্রকৃতি একে বাকিদের থেকে আলাদা করেছে। কমিউটার বাইক হওয়ায় এর হ্যান্ডেলবার ও সিট এমন উচ্চতায় রাখা হয়েছে যাতে ঘন্টার পর ঘন্টা বাইক চালিয়েও চালকের হাত বা ঘাড় ব্যথা করবে না। টার্নিং রেডিয়াস ছোট হওয়ায় সহজেই ছোট জায়গার মধ্যেও ঘোরানো যায় বাইক। সামনে এতে টেলিস্কোপিক ফর্ক পাবেন, পিছনে রয়েছে স্প্রিং সাসপেনশন, তাই গর্ত বা উঁচু নিচু রাস্তায় বাইক চালাতে সেভাবে সমস্যা হবে না। তবে পিছনের সাসপেনশন আরও ভালো হওয়া উচিত ছিল। বাইকে ABS পাবেন না, তবে ব্রেকিং বাইট বেশ ভালো। এই বাইকের দাম রাখা হয়েছে ৬৪,৯০০ টাকা এক্স শোরুম, তবে রাস্তায় নামাতে এই বাইকের দাম পড়ে যাবে ৭২,০০০ টাকা। একশো সিসির বাইক হিসেবে যা বাজারে বেশ ভালো দাম। এতে ৫টি গ্রাফিক্স কালার পাবেন আপনি, তাই দেরি না করে বেছে নিন পছন্দের রং। আরও জানতে চোখ রাখুন ABP লাইভের পর্দায়।